নির্ধারিত সূচি মেনে দিল্লির অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর সেরেই দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বর মন্দিরে লাইট অ্যান্ড সাউন্ডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সেখানে পৌঁছে প্রথম কুঠিবাড়িতে মিউজিয়ামের উদ্বোধন করেন তিনি। রামকৃষ্ণ পরমহংসদেব রানী রাসমণি স্মৃতি বিজড়িত নানা সামগ্রী রয়েছে সেখানে। দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস নিয়ে লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনী শুরু হচ্ছে। ইতিহাস খ্যাত সেই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব রানী রাসমণি স্বামী বিবেকানন্দ সহ অনেক মনীষীর নাম। সেই ইতিহাসকে আলো ও ধ্বনির মাধ্যমে সামনে তুলে ধরার পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী। তার সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করেছে KMDA। লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রামটা করলেন, অনেক ইতিহাস তো আমাদেরও জানা নেই। আপনারা মাত্র কয়েক মিনিটের মধ্যে, যেখানে একটা বই পড়বার প্রয়োজন নেই গোটা 25-30 মিনিটের মধ্যে এটা মানুষের কাছে বিগিনিং টু এন্ড আপনারা একটা তথ্য সমৃদ্ধ একটা অ্যাচিভমেন্ট তুলে ধরেছেন। এই কাজটিও যারা করেছেন আমার KMDA-র ভাই বোনেরা, ওছি পরিষদ, দক্ষিণেশ্বর ট্রাস্ট, ববি গোপাল, সবাই মিলে তাদের সকলকে আমার প্রাণের থেকে আমি অনেক আমাশনি আশিস জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের তীর্থস্থানগুলি সাজিয়ে তোলার বিশেষ উদ্যোগ নিয়েছেন মমতা। সেই মতো আগেই দক্ষিণেশ্বরে শুরু হয়েছে স্কাইওয়াকে, এবার নতুন পালক লাইট অ্যান্ড সাউন্ড।